বাংলাদেশে যে কোনো সময় হতে পারে 8 মাত্রার ভূমিকম্প আর তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা এমন হলে ধ্বংসস্তূপে পরিণত হবে রাজধানী ধসে পড়বে প্রায় 1.5 লাখ ভবন আল্লাহ তাআলা तमाम দুনিয়ার উপর বুলডোজার চালাবেন বাংলাদেশের উপর বুলডোজার যাবে ভূমিকম্প তো উঠে ফেলবে প্রত্যেকটা কাপড় কোন ভূমিকম্প আসতেছে আমি সবাই দুশিয়ার করে দিলাম আপনারা সবাই কত সহে ধাক্কা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা এটা ছাড়বেন না ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মায়ের আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন খুব নিকট ভবিষ্যতেও দেখবেন হয়তো রসুলের পর্যন্ত অপেক্ষা করতে হবে রসুলের পরেই দেখবেন যে কি পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে এবং মাটির উপর থেকে আসতেছে